নেপোলিয়নের কথা আমাকে শিক্ষিত মাদও আমি শিক্ষিত জাতীয় উপহার দেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ জাকারিয়া দারুণ নদর্শি দিকে কামিল মাদারসের ছাত্র এবং এবার দুই হাজার বিশ একুশ ভর্তি সেশনে ঢাকা ইউনিভার্সিটির খয়মনি প্রথম হয়েছে প্রথমেই শুক্রিয়া আদায় করছি মোহন আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে মানে আমার সর্বোচ্চ বিশ্বাস এবং এটুকু মনে প্রাণে বিশ্বাস করি এবং তার রহমান স্যার এটা একেবারেই অসম্ভব ভর্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম হওয়ার মতো একটা ব্যাপার এটা কোনোভাবেই নিজের প্রচেষ্টা অবশ্যই অবদান আছে কিন্তু আল্লাহ রহমান এটা অবশ্যই সম্ভব নয় কখনোই সম্ভব নয় এটা বলবো কৃতজ্ঞতা বলে তো শেষ করা যায় না কখনো সব টিচারদের কিছু না কিছু শিখেছি কৃতজ্ঞতা জানাতে হয় বিশেষ করে আমার টিচারদের প্রতি বিশেষ করে এক্ষেত্রে এক্সেপশনালভাবে আব্বু আম্মুর প্রতি আমার এই যে যাত্রা এই যাত্রার পিছনে সবচেয়ে বেশি অবদান ছিল আম্মুর তো ভর্তি কোচিংয়ের ভাইয়েরা মানে এতটা আন্তরিক ছিল ফোকাসের তোমার সবাই বলতো যে তুমি ফার্স্ট হওয়া তো এক্ষেত্রে একটা অনুপ্রেরণা এবং শঙ্কা দুইটাই কাজ করতো যে ফার্স্ট সবাই বলতেছে আমি ফার্স্ট হবো আসলে কি ফার্স্ট হওয়া সম্ভব কি না আমার দ্বারা বিভিন্ন লিঙ্কে পরীক্ষা দিয়ে দেখতাম যে আমি ফার্স্ট হচ্ছি না অন্য কেউ ফার্স্ট হচ্ছে বা আমি দশের মধ্যেও নাই বাইরে চলে গেছি তখন তো ভাইয়াদের একটা অনুপ্রেরণা তারপরে এক্ষেত্রে আবার দেখা গেছে রেজাল্টের দিন সকালে আমি উত্তর শাখায় কোচিং করছি তো উত্তর শাখায় পরিচালক বলতেছে তুমি রেজাল্ট দেওয়ার সাথে সাথে আসবা চলে আসবা তো তাদের একটা কনফিডেন্স লেভেল ছিল হাই সবসময় তো ওইটা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করত তো ভাইদের এই অনুপ্রেরণাটা এবং ফোকাসের টিচারদের কাছে অবশ্যই কৃতজ্ঞ লক্ষ্য হচ্ছে একজন লয়ার হিসেবে প্রতিষ্ঠিত হওয়া আইন নিয়ে পড়ার ইচ্ছা আছে তো আইন নিয়ে পড়ার ইচ্ছার পিছনে একটা বড় কারণ হচ্ছে গিয়া আইন একটা স্বাধীন পেশা পরে এবং পাশাপাশি আমি সমাজের জন্য কিছু করতে পারবো এবং সর্বশেষ যেটা লক্ষ্য মানে জীবনে মানুষের জন্য কিছু করা এটা হচ্ছে আমি সমাজের যে সাইডই থাকি কিনা আমি যদি লয়ার হিসেবে প্রতিষ্ঠিত নাও হই বা আল্লাহ তালা যদি অন্য কিছু রাখে তাহলে ক্ষেত্রে আমার যে জায়গায় থাকি যে সেক্টরে থাকি মানুষের জন্য কিছু করার চেষ্টা থাকবে যাতে মৃত্যুর পর মানুষ বলতে পারে যে আমাদের জন্য কিছু একটা করে গেছে যাতে আল্লাহ আল্লাহতালা কাছেও বলতে পারে যে না আমি দুনিয়াতে এই কাজটা করছিলাম এখন থেকেই প্রিপারেশনটা নেওয়া দরকার আসলে চান্স পাওয়ার জন্য হয়তো তিন মাসে যথেষ্ট পড়ার জন্য কিন্তু একটা প্লেস করার জন্য এবং উপরের লেভেলে আসার জন্য অবশ্যই তিন মাস যথেষ্ট নয় এবং এটার জন্য একটা বিশাল বড় একটা পরিকল্পনা দরকার বিশেষ করে একবারে আলিম আলেম বা এসএসসির শুরু থেকেই একটা টার্গেট নেওয়া দরকার যে আমি ভালো করতে হবে বা আমি ফার্স্ট সেকেন্ড এরকম একটা টার্গেট যেমন আগে থাকতে একটা টার্গেট নেওয়া এবং ওই সময় থেকেই মানে প্রিপারেশনটা নেওয়া হয়তো ওই রকম ওই জোরালোভাবে হয় না কিন্তু স্বাভাবিক গতিতে আগাতে থাকা বা রিডিং পরে যাওয়া বিভিন্ন বিষয় বা ভার্সিটিতে যেসব বিষয়ে ল্যাকিংস হয় যেটা সাধারণত ওই তিন মাসে কভার করা সম্ভব না যেমন ভুকাবলের সাইট আছে তারপরে সাধারণ জ্ঞান তো বিশাল হিউজ একটা ব্যাপার তো মৌলিক বিষয়গুলো সম্পর্কে যদি এই সময় ধারণা থাকে তাহলে এটা অনেকটা আগানো যায় যেটা আমাদের যেটা হয়েছে যে আমাদের সাথে অনেকের বেসিক খারাপ থাকার কারণে এবং ইংরেজিতে খারাপ থাকার কারণে ওরা খুব খারাপ রেজাল্ট করছে তো ইংরেজিটা আমার মনে হয় যে ভার্সিটি ভর্তৃপ্রেক্ষে খুবই গুরুত্বপূর্ণ কারণ ইংরেজিতে এবার রিটেন আছে রিটেনে অনেকে পাশই করে না এবং তো তাদের মধ্যে ফেল করার সম্ভবত আমার মনে হয় যে সত্তর শুধু রিটেনের জন্য ফেল করছে এরকম একটা অবস্থা তো আরেকটা অনুরোধ থাকবে যে রিটার্নের প্রতি গুরুত্ব দেওয়া ঢাকা ইউনিভার্সিটির কয় মিনিটের প্রশ্নটা যদি দেখা হয় তাহলে দেখা গেছে যে মানে আমাদের লালশালু এবং সিরোজুদ্দোলা ছিল না লাল উপন্যাস এবং সিরোজুদ্দোলা নাটক তো এটা সাধারণত মাদ্রাসার সিলেবাসে থাকে না এটা কলেজের সিলেবাসে থাকে তো ওই জায়গা থেকে মানে অতিরিক্ত প্রশ্ন আসছে এবং অতিরিক্ত কঠিন মানে যেটা এরকম মনে হয় যে মানে মাদেশের ছাত্ররা এটা পারা সম্ভব না বা যেহেতু তারা ওরকম পড়ে না কিন্তু কলেজে এটা থেকে তাদের বোর্ড বই আছে এবং তাদের সিলেবাস ভুক্ত কিন্তু আমাদের সিলেবাস ভুক্ত না তো এই ক্ষেত্রে মাদেশের ছাত্রদের কাছে অনুরোধ থাকবে তোমরা এটা বিষয়টা আগে থাকতে খেয়াল রাখা এবং আগে পড়ে ফেলা যে একটা সিলেবাসের অংশ হিসেবে পড়ে ফেলা আরেকটা যেটা হচ্ছে ভুকাবুলারই বেস্ট প্রশ্ন হয়েছে এবার কয় ইংরেজি ইংরেজি প্রশ্নটা পুরোপুরি ভোগাবলের বেশ ছিল যার কারণে সহজ প্রশ্ন ছিল কিন্তু অনেকে বুঝতেই পারে না মূলত প্রশ্নে কী চাওয়া হয়েছে যার কারণে অনেকে অ্যানসার দিতে পারে না কিন্তু ফুল প্রশ্নটা কিন্তু ছিল বইয়ের ভিতর থেকেই তো এক্ষেত্রে ইংরেজি ভোগাবলের প্রতি গুরুত্ব দেওয়া আর লাল সালু সিরাজ নাটকটা যেগুলো আমাদের পাঠ্য বইয়ে নাই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে খুবই দরকার ওইগুলো আগে থাকতে একটু রেডি রাখা আচ্ছা এক্ষেত্রে ডিফারেন্স যেটা বলতে হয় এটা হচ্ছে যে আমার প্রতি আলাদা একটা দোয়া ছিল মানুষের মানে এটা আমার সবচেয়ে বড় শক্তি এটা সময় বলি যে মানে এমন একটা পর্যায়ে আসছে যে এত মানুষ বলতেছে যে তুমি ফার্স্ট হবা তো আমার এক সময় মনে হয়েছে হ আমি ফার্স্ট হবো এটা কেউ নিতে পারবে না এটা ছিল এটা আমার মানে তাদের থেকে আলাদা একটা বিষয় আর একটা বিষয় ছিল যে হয়তো আম্মু দেখে গেছে ছোটোবেলা থেকে একটা বেসিকের প্রতি গুরুত্ব ছিল যেটা অন্যরা হয়তো তারা ওই সুযোগটা পায়নি কারণ আমার আম্মু মাদেশের শিক্ষিকা বা শিক্ষিকা থাকার কারণে বা মা যদি শিক্ষক হয় বা এটা তো নেপোলিয়ানের কথা আমাকে শিক্ষিত মা দাও আমি শিক্ষিত জাতি উপহার দিব তো এটার চূড়ান্ত উদাহরণ সবচেয়ে মনে হয় যে আমি যে একটা শিক্ষিত মা থাকলে যে কতটা আগায় থেকে ছেলেরা সেটার উদাহরণ আমি তো এটা হয়তো অনেকই পায়নি। এই দুইটা পয়েন্টই আমার মূল শক্তি মনে হয় যে দোয়া এবং একজন শিক্ষিত মা পাওয়া